কাজিরঙ্গার মোহপাড়া গাঁত গড়ের মুক্ত বিচরণ, ওসরতে আছে বিদ্যালয়, আতঙ্কিত হয়ে পড়েছে ছাত্র ছাত্রী, স্থানীয় রাইজ। গড় খেদিবর নটাক হাতী ব্যবহার করেছে বন বিভাগে আর সমগ্র অঞ্চলটো ঘেরি রাখিছে এটা বন বিভাগে। আমি ভিজুয়েলস আপনাদের সমান্তরাল দেখাইছো। কাজিরঙ্গার মোহপাড়া গাঁত গড়ের এইদরে মুক্ত বিচরণ দেখবলৈ পোৱা গৈছে। আর ওসরতে যেহেতুকে বিদ্যালয় আছে, গতি আতঙ্কিত হয়ে পড়েছে এটা ছাত্র ছাত্রী তথা স্থানীয় রাইজ। আর গড় খেদিবর নটাক হাতীও ব্যবহার করেছে বন বিভাগের তরফের, আর সমগ্র অঞ্চলটো ঘেরি রাখিছে বন বিভাগে। কিন্তু এই মুহূর্তলৈকে এই গড়টো বনাঞ্চললে খেদি পঠিয়াবলে সক্ষম হওয়া নাই বন বিভাগ। আমি দেখাইছো ভিজুয়াল সমান্তরালক আপনাদের এয়া হাতী ব্যবহার করা হয়েছে। আর যেহেতুকে এটা জনবহুল অঞ্চল, গতি ওসরতে বিদ্যালয়ও থাকা বলে ইতিমধ্যে জানিপরা গেছে, গতি আতঙ্কিত হয়ে পড়েছে এটা স্থানীয় রাইজ তথা ছাত্র ছাত্রী সকল। আর এই সন্দর্ভত অধিক খবর দিব কাজিরঙ্গার সিনিয়র ব্যুরো চিফ রঞ্জিত রজকে। হয়, ইতিমধ্যে গড় খেদিবলে অভিযান আরম্ভ করেছে বন বিভাগে। আর এটা ইকো ক্যাম্প অর্থাৎ ব্যক্তিগত পর্যটন নিবাসর পিছপিনে এই গড়টো বর্তমান অবস্থান গ্রহণ করেছে। নিউজ লাইভ এক্সক্লুসিভ দৃশ্য দেখাম। বর্তমান ঘর যখন লোক আছে আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ এই ঘরটোর পিছফালে গড়টো আছে। আমি সেই এক্সক্লুসিভ দৃশ্য আমি দেখাম, সকলে ভয়াত্র হয়ে পড়েছে। আর এই গড়টো বর্তমান এই ঘর পিছফালে ক্যামেরাপার্সন তেজাবে দেখাইছে, নিউজ লাইভ এক্সক্লুসিভ দৃশ্য দেখাইছে, খেদি আহিবলে চেষ্টা করেছে। আমার ক্যামেরা দেখে আমি দেখাইছো নিউজ লাইভের দর্শকক। মাত্র কিছু দূর মূর মাত্র কিছু দূর এয়া গড় মূলে চুচা মারি আছে। আমি দেখাইছো এটা ফ্রেমত, আমি দেখাইছো এয়া গরুক খেদিবলে খুঁজছে। আর এই গড় খেদিবলে পুয়ারে পড়ায় বন বিভাগে অভিযান চলাই আছিল। বর্তমান হাতী ব্যবহার করেছে বন বিভাগে মূর মাত্র কিছু দূরত এটা পর্যটন নিবাসর পিছফালে, এই পিছফালে গড়টোয় অবস্থান গ্রহণ করেছে। হয়, মই দেখাইছো এয়া হয়েছে কাজিরঙ্গার এশিঙিয়া গড়। আর এই গড় বর্তমান ওলাই আহিছে খাদ্যর সন্ধানত জনবসতিপূর্ণ এলাকালে ওলাই আহিছে। আর এই গড় খেদিবলে ইতিমধ্যে বন বিভাগে অভিযান করেছে, দেখো অভিযান আরম্ভ করেছে, হাতী ব্যবহার করেছে। আমি সেই দৃশ্য নিউজ লাইভের দর্শকক দেখাম। এয়া দেখাইছো মূরপা মাত্র 10 মিটার দূরত এই গড়টো, আমি একটা ফ্রেমত যদি আমি দেখাই দিব পারো, দেখাইছো এয়া মাত্র 10 মিটার দূরত এই গড়টোয়ে ইয়াত বিচরণ করে আছে। এখন গাঁৱৰ পিছফালে পথাৰত গড়টো বৰ্তমান আছে আৰু বন বিভাগে অভিযান আৰম্ভ কৰিছে। সেই দৃশ্য দেখুৱাম। প্ৰথমতে আমি নিউজ লাইভৰ দৰ্শকক দেখুৱাইছো এটা পৰ্যটন নিবাসৰ পিছফালে, তিনিই পিছফালে এই গড়টোৱে বৰ্তমান অৱস্থান গ্ৰহণ কৰি আছে। যিকোনো মুহূৰ্তত ভয়াৱহ পৰিস্থিতি সৃষ্টি হ'ব পাৰে, যাৰ বাবে আগতীয়াকৈ বন বিভাগে ইয়াত সষ্টম হৈ আছে। নটাকৈ দেখিছো গৰু ইতিমধ্যে খেদিবলৈ চেষ্টা কৰিছে। আমি ক্লোজলি আমি দেখুৱাই দিব যদি পাৰোঁ, কেমেৰা তেজাবে দেখুৱাই আছে মাত্ৰ কিছু দূৰত, আমি একেটা ফ্ৰেমত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। দেখুৱাই আছো নিউজ লাইভৰ দৰ্শকক এটা পৰ্যটন নিবাসৰ পিছফালে এই গড়ে বর্তমান অবস্থান গ্রহণ করে আছে। আর গড় খেদিবলে বর্তমান বন বিভাগে অভিযান আরম্ভ করেছে। সেই দৃশ্য আমি নিউজ লাইভের দর্শকক দেখাম। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে গড়টো খেদি পঠিয়াব লাগিব। পুয়ারে পড়া বন বিভাগে চেষ্টা চলাই আছে, বরষুণ দি আছে, তার মাজতো বন বিভাগে অভিযান চলাইছে গড়টো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের দিকে খেদি পঠিয়াবলৈ। আমি নিউজ লাইভের দর্শকক দেখাইছো। আর হাতী বন বিভাগে হাতী ব্যবহার করেছে, আমি সেই দৃশ্য দেখাম। কিন্তু এই শিহরণকারী দৃশ্য আমি নিউজ লাইভের দর্শকক আমি দেখাই আছো। আমি এই পর্যটন নিবাসের মানুষ গৰাকী আছে বা তেওঁলোকৰ কাম করা মানুষ আছে, কর্মচারী আছে, আমি তেওঁ মাত্র কিছু দূরত, ভয় লাগিছে না? এই ভয় লাগিছে দেখি পেলায়, নিশ্চয় একদম পিছফালে ওসর বহুত ভয় লাগিছে আমাক। আৰু কিমান মানুহ আছে? মানুহ আমি এজনে আছো আৰু তেওঁবিলাক ওচৰৰে হয়, তেওঁবিলাকো আহিছে চাবলৈ, তেওঁবিলাকে ভয় খাইছে, কাখন নিচেই ওচৰ না ঘৰটো। হয়, আমি দেখুৱাই আছো নিউজ লাইভৰ দৰ্শকক মাত্র কিছু দূরত। আর বন বিভাগে ইতিমধ্যে সেই এক্সক্লুসিভ দৃশ্য আমি দেখাম কেনেদরে অভিযান চলাইছে এই গড় খেদিবলৈ। আর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের ওলাই আছিল পুয়ার ভাগতে, আর গড়টো বর্তমান উদ্যানের দিকে খেদি পঠিয়াব লাগিব। উদ্যানের ইটুমূরে ইতিমধ্যে মই দেখাইছো ইতিমধ্যে হাতী ইতিমধ্যে নিউজ লাইভৰ দৰ্শকক আমি দেখাম, নটাকৈ হাতী ব্যবহার করেছে, কিছু দূরত হাতী আহি আছে পিছফালে, আর গড়টো গহীন গম্ভীর খোজেরে গৈ আছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের দিকে। যদি এনেদরে গৈ থাকে গড়টো, নিশ্চিতভাবে গড়টো কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের ভিতর প্রবেশ করব। আর দেখাইছো মোপা মাত্র কিছু দূরত নটাক হাতী লাইন পাতি আহি আছে গড়টো খেদিবলৈ। দেখাইছো ইতিমধ্যে গড় রাষ্ট্রীয় উদ্যানের দিকে গৈ আছে, হয়তো পথটো লুখুরাখনিয়া গাঁৱৰ পথ পার হলে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান প্রবেশ করব। কিন্তু তার পূর্বে আমি দেখাইছো অভিযান আরম্ভ করেছে বন বিভাগে, হাড়ি পাতি নটাক হাতী আহি আছে গড় খেদিবলৈ। এই গড়টো পুয়ারে পড়ে আছিল। আর আমি এই দৃশ্য পর্যটন নিবাস, এইটাই হয়েছে পর্যটন নিবাস। আর পর্যটন নিবাসটোর তেনেই পিছফালে ইতিমধ্যে আমি দেখালো গড়ে অবস্থান গ্রহণ করেছিল, আর গড়টো বর্তমান রাষ্ট্রীয় উদ্যানের দিকে গৈ আছে। যদিহে রাষ্ট্রীয় উদ্যানের দিকে গৈ থাকে, নিশ্চিতভাবে
বন বিভাগে স্বস্তি নিশ্বাস এৰিব, স্থানীয় ৰাইজেও স্বস্তি নিশ্বাস এৰিব, কাৰণ উদ্যানৰ পৰা ওলাই আহিছিল গড়টো আৰু বৰ্তমান উদ্যানৰ দিশেই এই গড়টো যাবলৈ চেষ্টা কৰিছে। আৰু দেখুৱাইছোঁ নিউজ লাইভৰ দৰ্শকক এক্সক্লুচিভ দৃশ্য, কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা খাদ্য খননত ওলাই আহিছিল এই প্ৰকাণ্ড এশিঙীয়া গড়টো, পুৱাৰে পৰা অভিযান চলাইছিল নিউজ লাইভৰ দৰ্শকক আমি দেখুৱাইছিলোঁ। এতিয়া এই গড়টো ওলাই আহিছে আৰু বৰ্তমান উদ্যানখনৰ যি উত্তৰ পাৰে গড়টো অৱস্থান যাবলৈ চেষ্টা কৰিছে। The one and only Arijit Singh, Concert for Harmony, live from ACS Stadium, Barshapara, Guwahati, on the 16th of December 2023, 7 p.m. onwards. Tickets available on Book My Show. Offline tickets available at News Live Building, City Center, Nehru Stadium, Sarusujai Stadium Entrance Gate, and Barshapara Stadium.